অর্ধশতাধিক মোটর বাহনের বিশাল একটি বহর নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামের মাইজভান্ডা দরবার শরীফে যান বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফউদ্দিন আহমেদ মাইজভান্ডারি। বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার চূড়ান্ত তালিকায় থাকা সুপ্রিম পার্টির কয়েক শতাধিক নেতাকর্মী তাদের দলীয় প্রধান সৈয়দ সাইফউদ্দিন আহমেদ মাইজভান্ডারিকে বরণ করেছেন। গত 30 মে মঙ্গলবার দুপুরের দিকে ফটিকচুরির প্রবেশদ্বার কেত নাজিরহান নতুন হালদা ব্রিজ থেকে শুরু হওয়া বিশাল মোটর শোরাউন্ডটি মাইজভান্ডা দরবার শরীফ এসে শেষ হয়। রাশিয়া ও মোরকুর সফর থেকে ফিরে সৈয়দ সাইফউদ্দিন আহমেদ মাইজভান্ডারি, গৌসুল আজম, হজরত শাহ সুফি, সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি, হজরত শাহ সুফি, সৈয়দ গুলামুর রহমান মাইজভান্ডারি, হজরত শাহ সুফি, সৈয়দ আবুল বশর মাইজভান্ডারি, হজরত শাহ সুফি, সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাইজভান্ডারির রোয়াজা জিয়ারত করেন। পরে তিনি গৌসিয়া রহমানিয়া মইনিয়া দরবার শরীফে পৌঁছলে দরবারের আশেক ভক্ত মুরিদ ও সুপ্রিম পার্টির নেতাকর্মীরা ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান। এ সময় পুষ্পমাল্য দিয়ে তাকে বরণ করা হয়।